অনেকেই অনেক রকম মন্তব্য করে যে রবীন্দ্রনাথের এখানে কুটি বাড়ি, এটা আলাদা জমিদারি, আর একটা বাড়ি এখানে কি কোনো নষ্ট কিনাষ্ট নাকি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ব্যাপারটা অনেকেই বলে, কেউ বলে খাজনা দায়ী করছে, কিন্তু আসলে কিছুটা উনি তো বাউল মানুষ ছিলেন। এইখানে পৈতৃক সূত্রে পাওয়া তার একটা ব্যবসা প্রতিষ্ঠান, দুটো ভাতিজা সঙ্গে করে নিয়ে আসছিলেন উনি, যে শুধু জমিদারি নয় ব্যবসাটাও দেখো, ব্যবসাটা দেখে তোমরা জমিদার ওইখানকার প্রজা কল্যাণের জন্যে শুধু তো প্রজাদের স্বার্থে কোনো কিছু করো, যাতে তারা কর্মময় মুক্ত থেকে কর্ম করতে পারে সেরকম কাজ করো, ভুসিভাবে ব্যবসা করতে শুরু করো। তো এরকম করতে করতে পাটের ব্যবসা শুরু করো। এই বাড়িটা পাকিস্তান সরকার নিলাম করে দেয়। আচ্ছা আচ্ছা। যেহেতু রবীন্দ্রনাথের স্মৃতি, উনি এসে এখানে রাত থাকতেন, ব্যবসা বাণিজ্য দেখতেন কলকাতা, এখান থেকে ট্রেনে কলকাতায় চলে যেতেন, আবার কলকাতা থেকে এখানে এসে থাকতেন, ব্যবসাপাতি দেখতেন, এখানে অসংখ্য চিঠিপত্র লিখতেন উনি এখান থেকে, এই তথ্য পাওয়া যায়। হ্যাঁ, অনেকেই অনেক রকম মন্তব্য করে যে রবীন্দ্রনাথের এখানে কুটি বাড়ি, এটা আলাদা জমিদারি, আর একটা বাড়ি এখানে কি কোনো নষ্ট কিনাষ্ট নাকি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ব্যাপারটা অনেকেই বলে, কেউ বলে খাজনা দায়ী করছে, কিন্তু আসলে কিছুটা উনি তো বাউল মানুষ ছিলেন, যার ফলে উনি লালনের গান সংগ্রহ করে নিয়ে কলকাতা থেকে সর্বপ্রথম গানগুলো শ্রুতিমহলের প্রচারের জন্য প্রকাশ করেন। গান্ধীজি, হ্যাঁ, মহাত্মা গান্ধীর স্বদেশ প্রেমের সাথে সহমত পোষণ করে তিনি সর্বপ্রথমে হাতে চরকা কাটা সুতো দেখছেন, ওইটা পাঁচটা তাঁত, তিনটা না পাঁচটা তাঁত বসিয়েছিলেন আপনারা উপরের রনে দেখছেন, ওখানে বসিয়েছিলেন, সেসব তো আর নাই এখন, হাত বদলের ফলে এসব চুপ পুড়িয়ে গেছে। আর উপরে একটা সাইনবোর্ডও ছিল, টেগোর অ্যান্ড কং, পৈতৃক সূত্রে দেওয়া ছিল, সেটাও তুলে ধরে দিয়েছিল। এই যে দেখছেন মোহিনী মিল, যেটা চিমনি দেখা যায়, এটা আমাদের কুষ্টিয়ার সেই স্বনামধন্য কাপড় কল, একসময়ের পূর্ব বাংলার সর্ববৃহৎ কাপড় কল এটা। এইখানে আপনার একসময় 7,500 শ্রমিক কাজ করতেন, যেটা এই এই কুষ্টিয়া শহরের আশেপাশে 7,500 পরিবারই চলতো এই মোহিনী মিল কেন্দ্রেই।